নাবালিকাকে অপহরণের অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত শম্ভু টুডু এবং সাগর টুডু মন্তেশ্বর ব্লকের পিলপল অঞ্চলে কুলজোড়া গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মাস দুয়েক আগে ওই এলাকার এক নাবালিকা কিশোরীকে প্রলোভন দেখিয়ে অপহরণের অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। ঘটনাটি কয়েকদিনের মধ্যেই মন্তেশ্বর থানার পুলিশ অভিযুক্তর এক আত্মীয়র বাড়ির থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে মন্তেশ্বর থানার নিয়ে যায় এবং মন্তেশ্বর থানার পুলিশ দাবি অভিযুক্তরা এতদিন পলাতক ছিল। গোপন সূত্রে খবর মারফত মন্তেশ্বর থানার পুলিশ জানতে পারে অভিযুক্তরা কুলজোড়া মোড় এলাকায় আজ ভোরবেলা ঘোরাফেরা করতে দেখে তখন মন্তেশ্বর থানার টলদারি পুলিশ তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।